बोला उधर। हाँ भाई हेलो मालूम कौन सा বাক এই দোকানটার নাম হচ্ছে হালু হুলু এন্ড আ ফ্ল্যাশব্যাক হাই বন্ধুরা আমরা দুই আদি ওয়েলকাম টু আহারে আদি খাওয়ার জন্য এত কর্ম তাই খাওয়াই আমাদের জীবনের ধর্ম আজকেও আমরা যে দোকানে ব্লগ করতে যাব সেটা লকডাউনে খুলে খুলে তো দোকানটার নাম হচ্ছে হালুম হুলু দোকানটার নাম তোমরা কজন শুনেছো আমি জানি না তো আমাদের কাছে খবর এসেছে মানে একজন জানিয়েছে যে ওইখানে একটা নতুন দোকান খুলেছে আর সেখানে খাবারগুলো নাকি খুব সুন্দর খেতে হ্যাঁ তো আমরা যাব সেই দোকানে গিয়ে দেখব কি কি আছে খাবার গিয়ে দেখব এখন 4টা বাজে তো এখন গিয়ে দেখব আমাদের দিয়ে রান্না করে খাওয়াবে দোকান বন্ধ যাই হোক রাস্তার পথে এইসব চলছে রাস্তার মধ্যে কাজ ধুলো ওই জন্য আমরা একটু দাঁড়িয়েছি এই সুন্দর রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে হ্যালো চলো 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 Just then. এসে গেছে আমাদের চিকেন চাইনিজ ফ্রাই দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো ছোট 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 করে চিকেনের পিস আছে তা সেটা মনে হচ্ছে একটা ওই গ্রেভি যেরকম চাইনিজ গ্রেভিগুলো হয় মাঞ্চুরিয়ানে ওরকম পেঁয়াজ দিয়ে তারপর রসুন দিয়ে ধনে পাতা এগুলো দিয়ে হলো গিয়ে করেছে স্টার্টার টাইপের ডিশ তো ভালোই লাগবে মনে হয় খেতে খেয়ে দেখে এবার এটার চিকেন চিলি চিকেনে যেরকম বাইরে কোটেড থাকে না তো সেরকম এটা হলো কি ক্রিস্পি পকোড়া টাইপের যেহেতু হয়েছে তো বাইরের যে আউটার লেয়ারটা খুব ক্রিস্পি আর ভেতরটা একদম ক্রাঞ্চি দিয়ে জুসি ইয়াম্মি খেতে এটা চিকেনটা ধরলে ভেঙে যাচ্ছে খুবই নরম ভেতরটা দিয়ে পুরো মানে ফ্লেভারটা গেছে আর খুব ভালো লাগছে খেতে এটা স্টার্টার হিসেবে একটা দারুণ জিনিস
আমাদের ড্রাগন চিকেন। ড্রাগন নামটা আমি বুঝতে পারছি, এই যে এত বড় বড় দেখতে এই জন্য মনে হয় ড্রাগন নাম দিয়েছে। যাই হোক এটা খেয়ে দেখি, এটাও চিকেন আইটেম। ড্রাগন চিকেনটা চাইনিজ স্টার্টার, আর এতে ক্যাপসিকামের ফ্লেভারটা খুব বেশি আসছে, স্ট্রংভাবে আসছে, আর এই কাজুগুলো দিয়ে দারুণ লাগছে খেতে, আর ভীষণ টেস্টি। তো আমাদের ড্রাগন চিকেনটার মধ্যে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, আর কাজু গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছে ওপর দিয়ে ওপর দিয়ে। আর চিকেনের পিসগুলো অনেক বড়, আর অনেক কটা পিস দিয়েছে, 10-12টা মানে পিস দিয়েছে, তারও বেশি। তোমরা খেয়ে দেখো আদি। হ্যাঁ, একটা চাইনিজ স্টার্টার আদি কা আদি। চিকেনটাই কামড় দিতে একটা ক্রাঞ্চি ভাব ওপরের লেয়ারটা থেকে এলো, আর ওপরের যে সসটা দিয়েছে সেটার টেস্টটা জাস্ট ওয়াও। যাই হোক আমাদের খাওয়া কমপ্লিট, আর একটা এখানে আমরা স্প্রিং রোল অর্ডার করছি, চিকেন স্প্রিং রোল। তো চিকেন স্প্রিং রোলটা রেডি হয়েছে, ওটা আসবে একবারে বাড়ি গাড়ি দিয়ে। হ্যাঁ, এটা লোকেশনটা হলো গিয়ে চারটা ডাউনে, চারটার ডাউন সুকান্ত কান্তি পাঠাগার। হ্যাঁ, এই ডাউনে সুকান্ত কান্তি পাঠাগার রয়েছে, তার ঠিক অপোজিটে, মানে রেললাইনের সেই হচ্ছে দোকানটা, রেললাইনের একদম পাশে। তো এটা হলো ভেতরটা, ময়দা কোটিং এর ভেতরে পেঁয়াজ আছে, নুডলস আছে, নুডলস দিয়েছে, পেঁয়াজ, চিকেনের পিস যেটা খাওয়া গেছে, আর এটা হচ্ছে বিনস, আর ডিম আছে, ব্যাস এটাই। আর বাঁধাকপি মনে আছে, এই যে বাঁধাকপি দেখতে পাচ্ছি, বাঁধাকপি আছে, ব্যাস এটাই, আর কিছু নেই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এবার বাড়ি যাচ্ছি। ওই যে দোকানে আলোটা জ্বলছে ওইখানে দোকানটা, আর এই পাশে হলো কি ক্লাবটা, এখানে রেল লাইনটা আছে, তো এটার অপোজিটে। হ্যাঁ, তো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে রিভিউ দিচ্ছি। লাইটটা কোথায়? তো আমরা বাড়ি এসে গেছি, বলো। তো আমরা বাড়ি এসে গেছি, গরম লেগে গেছে, ঘরে ফ্যান চালিয়ে নিয়েছি, খুব গরম, একটু হট ম্যাম, মানে এত গিলে ফেলেছি গরম গরম, লাইট লেগে গেছে মানে গরম। তো আমরা খাওয়া দাওয়া করলাম, করে প্রত্যেকবারের মতো এবারও খেতে পারিনি, আমরা বাড়ি নিয়ে এসেছি, আমাদেরও খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আর আমরা যেটা খাইছি পকোড়াটা খুব ভালো ছিল, আর কি এর মধ্যে এটা চিকেন, ড্রাগন চিকেন, ড্রাগন চিকেনটা এত বড় বড় পিস, ওটা ক্রিসপি যা ছিল। আর তাছাড়া আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে চেষ্টা করি যেগুলো আনকমন নাম, আনকমন ডিশ, সেগুলোকে ট্রাই করা। তো এখানে আর বাকি যেগুলো ছিল, চিকেন ড্রামস্টিক, চিকেন সাটে, এগ চিকেন ফ্রাইড রাইস, এগুলো বিরিয়ানি বাদে ওখানে সবই পেয়ে যাবে বলেছিলাম, আর এগুলো এগুলো নরমাল। তো এগুলো দেখলাম একটু আনকমন নাম, অন্তত আমাদের কাছে ভাই আনকমন।
তো আনকমন নাও। তো আমরা এই আনকমন ফেসিয়াল ট্রাই করলাম এবং প্রত্যেকটা আইটেম সেটা হলো কি স্প্রিং রোল বলো, স্প্রিং রোলটা কমারই তবুও এখানে আর যা ছিল সেগুলো খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর ওদের এটার থেকে হলো কি ডেলিভারি বাড়িতেও করে। কোন ডিশগুলো ট্রাই করেছো আর কোন ডিশটা বেশি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে, কোন ডিশটা বেশি ভালো লেগেছে। আর হচ্ছে না আর বেশি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। এই আদিদের সঙ্গে রেখো, সাবধানে থেকে খেতে দেখুন, টাটা।